প্রথম বাক্সতে কি আছে দেখা যাক। এত বড় বাক্সতে এটা কি ভাই, কি পাঠিয়েছে এটা? এটাই হচ্ছে স্মার্ট সেন্সর নাইট ল্যাম্প। তো কতটুকু স্মার্ট চলো দেখে নেওয়া যাক, তার আগে বাক্স থেকে মালটাকে বের করে নেওয়া যাক। এই হচ্ছে ভাই সেই স্মার্ট লাইট, কালারটা ভাই পছন্দ হয় না, দেখা যাক চলে কি না। লাইটটা দেখে কিন্তু মনে হচ্ছে এটা রিচার্জেবল না, এটাকে প্লাগ ইন করতে হবে। চলো প্লাগ ইন করে দেখে নিচ্ছি চলে কি না। এই লাইটটার মধ্যে এখানে একটা সেন্সর দেওয়া আছে, এই সেন্সারের কারণে কিন্তু রুমটা যখনই অন্ধকার হচ্ছে অটোমেটিক লাইটটা অন হচ্ছে, রুমে আলো পড়তে কিন্তু অফ হয়ে যাচ্ছে। তো এখন থেকে কিন্তু আমার সুইচ খোঁজার সমস্যা থেকে সমাধান হয়ে গেল। মাত্র 0.5 ওয়াটের এই লাইটটা, কারেন্ট খরচ তোমার খুব কমই হবে। এর প্রাইসটা পড়েছে 260 টাকা, 5 স্টার দেওয়ার কথা বলেছে। লাইটটাকে তুমি কতটা স্টার দেবে অবশ্যই কমেন্ট করবে, কেমন লেগেছে সেটাও কমেন্ট করবে। এইবারের বাক্স দেখো ভাই, বাক্সর সাইজ দেখো কত ছোট, আমার আঙুলের থেকেও ছোট বাক্সর সাইজ। এর ভিতরে রয়েছে নাকি ডিস্কো লাইট, তাও আবার সাউন্ড সিস্টেম ডিস্কো লাইট। তো চলো এই বাক্সর ভিতর থেকে মালটাকে বের করে নেওয়া যাক, আসলেও ভাই এই লাইটটা কতটুকু কাজের সেটা দেখার। ও ভাই দেখো, মনে হচ্ছে ললিপপ। দেখো ভাই কত সুন্দর লাগছে দেখতে। হ্যালো, প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। লাইটটার মধ্যে কিন্তু একটা ইউএসবি পোর্ট দেওয়া রয়েছে, এই পোর্টটাই আমাদের যে কোনো অ্যাডাপ্টার লাগাতে হবে। তো আমি অ্যাডাপ্টার নিয়েছি, তো চলো অ্যাডাপ্টারে লাগিয়ে দেখে নেওয়া যাক। আরে ভাই রে ভাই, এত ছোট জিনিস, যাই হোক লাগিয়ে নিয়েছি, চলো পাওয়ার দেওয়া যাক। ও ভাই জিনিসটা কিন্তু হ্যাভি লাগছে দেখতে, টানগুলো কিন্তু একা একাই চেঞ্জ হচ্ছে। আবার প্যাকেটে লেখা আছে সাউন্ড কন্ট্রোল। হ্যালো হ্যালো, লাইক শেয়ার সাবস্ক্রাইব। না ভাই এটা কাজ করছে না, তবে এর মধ্যে 6টা কালার দেওয়া রয়েছে, প্যাটার্নগুলো কিন্তু একা একাই চেঞ্জ হচ্ছে, দেখতেও কিন্তু হ্যাভি লাগছে। আর ভাই এই ছোট ডিসকো লাইটটা তুমি মোবাইলেও সরাসরি কানেক্ট করতে পারবে, বিশ্বাস হচ্ছে না। এই যে ওটিজিটা তোমাকে কানেক্ট করতে হবে, ওটিজি কানেক্ট করার পর চার্জারের মতো তুমি খালি পেছনে লাগিয়ে দাও ভাই, দেখতে পাচ্ছ অসাধারণ। এবার তোমার কাছে তো ফোন আছেই, ডিসকো লাইটটা থাকলে কিন্তু তুমি যেখানে খুশি সেখানে এবার ডিসকো লাইটের মজা নিতে পারছো। তো জিনিসটা কিন্তু হ্যাভি আছে ভাই, দেখতে পাচ্ছ মোবাইলে কানেক্ট হয়ে গেছে ভাই, 200 টাকার মধ্যে জিনিসটা কিন্তু খতরনাক। জিনিসটা ছোট হলো ভাই, পাওয়ার আছে। এই হচ্ছে আমাদের পরবর্তী গ্যাজেট, একদম কিউট ভাই, দেখতে পাচ্ছ খরগোশের মতোই কিন্তু। এদিকে আমরা একটা সুইচও দেখতে পাচ্ছি, না ভাই জ্বলছে না, সরাসরি এটাকে প্লাগ ইন করতে হবে, চলো দেখে নিচ্ছি। তো ভাই জিনিস হিসেবে দামটা অনেক নিয়ে নিয়েছে, 235 টাকা, শুধুমাত্র একটা এলইডি রয়েছে। এই যে জিনিসটা রয়েছে এটার মধ্যে কিন্তু সেন্সর দেওয়া রয়েছে, 260 টাকা নিয়েছে। তো এই দুটো গ্যাজেটের মধ্যে তোমার কাছে সব থেকে বেস্ট কোনটা লেগেছে অবশ্যই কমেন্ট করবে। পরবর্তী বাক্স, বাক্সর ভিতরে কাপ দেখতে পাচ্ছি ভাই, কাপ আবার আমি কবে অর্ডার দিয়েছিলাম। ও ভাই মনে পড়েছে, আমি অনলাইনে ম্যাজিক কাপ দেখে অর্ডার দিয়েছিলাম, ইউজার ম্যানুয়াল ভাই আবার এদিকে বাক্সর মধ্যে লেখা। আমি যতগুলো গ্যাজেট আনবক্সিং করেছি একটাও কিন্তু ভাই বাক্সর মধ্যে ইউজার ম্যানুয়াল পাইনি। চলো দেখে নেওয়া যাক বাক্সর ভিতর থেকে মালটাকে আগে বের করে নি। কাপের সাইজ তো ভাই ভালোই বড় আছে, দেখতে মোটামুটি, কিন্তু জিনিসটা প্লাস্টিকের। তো ভাই আমি কিন্তু সুইচ ফুইচ কিছু দেখতে পাচ্ছি না, তো ম্যাজিকটা করবো কি করে? আমি জল দেব, তোমরা যে কোনো লিকুইড দিতে পারো। ওরে ভাই ম্যাজিক ম্যাজিক, দারুন ভাই, খতরনাক। জল দিতেই কিন্তু এটা চালু হয়ে গেল ভাই, জিনিসটা কিন্তু হেভি আছে সত্যি ভাই, ম্যাজিক কাপ তো, জল ছাড়া তো এটা চলবে না। জল দিয়ে ভাই চলছে কি করে? না ভাই শুধু জল না, নিচে কিন্তু ব্যাটারি দেওয়া আছে, সেই ব্যাটারির সাহায্যে এটা চলছে, জিনিসটা কিন্তু খতরনাক। তুমি এটাকে কিন্তু ব্যবহার করতে পারো, দেখতেও কিন্তু হ্যাভি লাগছে, তুমি যে কোনো ড্রিঙ্কস এটাতে দিতে পারো, জিনিসটা কিন্তু হ্যাভি ভাই। আমার কিন্তু দারুণ পছন্দ হয়েছে, একদম ইউনিক একটা ডিজাইন। তো এই জিনিসটা কিন্তু মাত্র 230 টাকা দিয়ে আমি কিনেছি ভাই, গ্যাজেটটা কিন্তু খতরনাক। এইখানে কিন্তু ব্যাটারি দেওয়া আছে, জলটা দিতে কিন্তু দুটো তার রয়েছে কাপের মধ্যে, সেটা সুইচের মতো কাজ করছে, যে কারণে কিন্তু লিকুইডটা ঢালতেই জ্বলে উঠছে। তবে জিনিসটা কিন্তু হ্যাভি, ম্যাজিক কাপটা তুমি যদি ইউজ করতে চাও সবসময় তাহলে তোমাকে কিন্তু ব্যাটারি চেঞ্জ করতে হবে, নিচের দিক থেকে খুলে কিন্তু ব্যাটারিটাকে লাগাতে হবে, দুটো ব্যাটারি। তো গ্যাজেটটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। এই বিশাল বড় বাক্স থেকে কি বের হয়? এটা হচ্ছে ভাই সুন্দর একটা ডায়মন্ড টেবিল ল্যাম্প। প্রথমেই বাক্সতে আমরা একটা কেবিল দেখতে পাচ্ছি, চার্জিং কেবিল। মালটাকে বের করে নেওয়া যাক ভাই, বাক্সতে আর কিছু নেই। ভাই জিনিসটা দেখতে কিন্তু খুবই সুন্দর, একদম ইউনিক স্টাইলের একটা ডিজাইন। আর তোমরা এদিকে দেখতে পারবে
এখানে দুটো লাইট দেওয়া আছে, আশা করি দেখতে পারছো। তো এই লাইটের সাহায্যে কিন্তু এটা চলে। তবে জিনিসটা কিন্তু ভাই খুব ভালো লেগেছে আমার কাছে, জিনিসটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এই কোয়ালিটির টেবিল ল্যাম্প আমি এর আগেবার একটা অর্ডার দিয়েছিলাম, কিন্তু এটা খুবই সুন্দর লাগছে আমার কাছে, যে কারণে আবার অর্ডার দিয়েছি। এখানে টাচ করলে কিন্তু জ্বলে ওঠে, আবার এখানে ট্যাপ করে ধরে রাখলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। বিভিন্ন মোড তোমরা এখান থেকে চেঞ্জ করতে পারবে, তার সাথে সাথে আমাদের একটা রিমোটও দেওয়া হয়েছে, এই রিমোট দিয়ে তুমি কন্ট্রোল করতে পারবে। 16টা কালার রয়েছে, এখান থেকে অন করতে পারবে, অফ করতে পারবে, ব্রাইটনেস তুমি কমাতে পারবে, ব্রাইটনেস বাড়াতেও পারবে। এর সাথে তুমি মোড চেঞ্জ করতে পারবে রিমোট থেকে, তার সাথে এখান থেকেও কিন্তু তুমি মোড চেঞ্জ করতে পারবে। জিনিসটা কিন্তু খুব সুন্দর রয়েছে। তো জিনিসটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে। এবার যেহেতু এটা রিচার্জেবল ব্যাটারি দেওয়া আছে, তো এক টানা কিন্তু এটা ভাই একদিন তোমার আরামসে চলে যাবে ফুল চার্জ করলে। এখানে টাইপ সি দেওয়া হয়েছে চার্জিং কেবল, যে কোনো অ্যাডাপ্টার দিয়ে চার্জ করতে পারবে। চার্জিং পয়েন্টটা আমরা এদিকেই দেখতে পাচ্ছি। এই ছিল ভাই অ্যাক্রিলিকের মধ্যে আরও একটা ইউনিক ডিজাইনের টেবিল ল্যাম্প, যা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। 500 টাকা নিয়েছে এই জিনিসটা। তো কতটুকু ভ্যালুয়েবল তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করবে। তুমিও যদি তোমার রুমের মধ্যে একটা ইউনিক ডিজাইনের টেবিল ল্যাম্প রাখতে চাও, তাহলে এই টেবিল ল্যাম্পটা তোমার জন্য খতরনাক হতে পারে। তো আজকের ভিডিওতে ম্যাজিক লাইট থেকে শুরু করে স্মার্ট লাইটও ছিল আমাদের কাছে। তো এই ছিল 5টি ইন্টারেস্টিং লাইটিং গ্যাজেট, যা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তো এখান থেকে কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবে, আমাকে মোটিভেট করতে চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবে, একটা লাইক করে দেবে, বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবে। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।